আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সাজিয়া ফ্রিনানিকা ফ্রম আলভিনা। আজকে আমি চলে এসেছি আলভিনার আনস্টিচ থ্রি পিস কালেকশন নিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি যে ড্রেসটা পরে আছি সেটা ছিল আনস্টিচ থ্রি পিস, যেটাকে মেক করা হয়েছে খুব সুন্দরভাবে এবং খুব সুন্দরভাবে এটাকে ডিজাইন করা হয়েছে। এই যে নেকের পোর্শনটাতে পাইপিং দিয়ে বাটন অ্যাড করা হয়েছে এবং খুব সুন্দরভাবে স্লিভ অ্যান্ড অল করা হয়েছে। এই ড্রেসগুলোতে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কও আছে, একদম কটন ম্যাটেরিয়ালের মধ্যে ড্রেসগুলো আছে। খুবই খুবই কমফোর্টেবল এই সামার ওয়েদারের জন্য। এই হচ্ছে ড্রেসটার সাথে প্যান্টটা, প্যান্টটা থাকবে একদম প্লেইন একটা কটন ফ্যাব্রিক এবং ড্রেসটা থাকবে কটনের মধ্যে, সাথে থাকছে এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস দুপাট্টাটাও থাকছে কটনের মধ্যে। তো প্রথমে আমরা যে কালারটা দেখব এটা খুব সুন্দর একটা মাস্টার্ড কালার, কালারের মধ্যে এখানে অরেঞ্জ কালার দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এবং সাথে সিকোয়েন্স ওয়ার্কও আছে। আপনারা দেখতেই পাচ্ছেন, আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এমব্রয়ডারি ওয়ার্কটা। এটা হচ্ছে নেক পোর্শনটা, এবং এই ফ্যাব্রিকটুকু হচ্ছে স্লিভের জন্য, তার এবং এর নিচের অংশটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা। সো আপনারা খুব সুন্দর এখানে কাপড় পেয়ে যাচ্ছেন আপনাদের ড্রেসটা মেক করার জন্য, এবং ফুল ড্রেসের সাইডে আপনারা একটা প্যানেল পাবেন। এখানে অনেক লং প্যানেল পাবেন, বোথ সাইডে আপনারা এই প্যানেলটা পেয়ে যাবেন। সো এই প্যানেলটাকে আপনারা চাইলে আপনাদের প্যান্টে অথবা ড্রেসের ডিজাইনে, যেমনটা আমার ড্রেসে স্লিভে করা হয়েছে, এভাবে খুব সুন্দরভাবে ফ্রিল করে অ্যাড করতে পারবেন। এই হচ্ছে প্যান্টটা ওয়ান কালারের মধ্যে। এই হচ্ছে ড্রেসটার দুপাট্টা, একদম সফট কটন ফ্যাব্রিকের মধ্যে প্রিন্টেড একটা দুপাট্টা, অনেক চওড়া দুপাট্টাটা এবং লংও অনেক বেশি। আমি দুপাট্টার প্রিন্টটা খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপর আমরা যেটা দেখব সেটা থাকছে বেইজ কালারের মধ্যে। এই যে হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা, ফ্রন্টে খুব সুন্দরভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেয়া আছে নেক পোর্শন থেকে একদম লোয়ার পোর্শন পর্যন্ত। এই যে দেখতেই পাচ্ছেন এমব্রয়ডারি ওয়ার্ক আছে প্লাস সিকোয়েন্স ওয়ার্ক আছে, খুবই নিখুঁতভাবে কাজটা করা আছে। এবং নেকের ডিজাইনটা কিন্তু এখানে দেয়াই আছে, আপনারা এই ডিজাইনটা ফলো করে আপনাদের ড্রেসটা মেক করে নিতে পারবেন। এবং এই ড্রেসটার সাথেও কিন্তু বোথ সাইডে আপনারা এরকম প্যানেল পেয়ে যাবেন, অনেক বড় একটা প্যানেল পেয়ে যাবেন যেটা দিয়ে আপনারা আপনাদের ড্রেসকে ডিজাইন করতে পারবেন। এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা, এবং এই হচ্ছে ড্রেসের প্যান্টটা। প্যান্টটা থাকছে ওয়ান কালারের মধ্যে, একদম সফট কটন ফ্যাব্রিক। তারপর আমরা চলে যাব ড্রেসের দুপাট্টাতে। এই যে হচ্ছে ড্রেসের দুপাট্টাটা, সফট একটা কটন ফ্যাব্রিক দিয়ে দুপাট্টাটা করা হয়েছে, সামারের জন্য একদমই কমফোর্টেবল হবে এই ড্রেসগুলো। এবার আমরা যে কালারটা দেখব এটা একদম লাইট একটা অলিভ কালারের মধ্যে। এটা হচ্ছে নেকের ওয়ার্কটা, নেকে খুব সুন্দরভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, নেক থেকে একদম ড্রেসের নিচ পর্যন্ত আপনারা এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন, যেখানে সিকোয়েন্স ওয়ার্কও আছে। এই যে আমি দেখিয়ে দিচ্ছি ক্লোজ করে, এটা হচ্ছে ড্রেসের স্লিভের পোর্শনটা, এবং নিচের অংশটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডটা। এবং এই ড্রেসটার সাথেও থাকছে খুব লং একটা প্যানেল। এটা হচ্ছে ড্রেসটার সাথে প্যান্টটা, এবং এই হচ্ছে ড্রেসটার দুপাট্টাটা। প্রত্যেকটা কালারই খুবই সফট কালার, আই সুদিং কালার, প্রত্যেকটা কালার একদম আই সুদিং কালার।